স্বাগত জানাই সকল বন্ধুকে স্টাডি উইথবি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিও দ্বারা আমরা আলোচনা করব কোন টিকা কোন রোগের প্রতিরোধের জন্য দেওয়া হয় তো এই ভিডিওতে আমরা দশটা টিকার নাম এবং তার প্রতিরোধকারী রোগের সম্বন্ধে আলোচনা করব তো এই ভিডিওটাকে শেষ পর্যন্ত ফলো করবে আর যেসব টিকার নাম আমি তোমাদের এই ভিডিওতে প্রোভাইড করছি সেসব টিকা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এসে থাকে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমেই আসছে ডিপিটি ডিপিটি এটি কিসের প্রতিরোধের জন্য দেওয়া হয় কোন রোদের প্রতিরোধের জন্য দেওয়া হয় এটি হচ্ছে ডিপথেরিয়া কাশি এবং টিটেনাসের প্রতিরোধ হিসেবে দেওয়া হয় এবং এরপরে আসছে ও পিভি ওরাল পোলিও ভ্যাকসিন বা শুল্ক ভ্যাকসিনও বলা হয় এটি পোলিও রোগ রোদের সরি রোগের প্রতিরোধের জন্য দেওয়া হয় এরপর আসছে বি এটার কী জন্য দেওয়া হয় এটা রোগের প্রতিরোধের জন্য দেওয়া হয় এরপরে এ বি এর কী জন্য দেওয়া হয় টাইফয়েড ও প্যারা রোগের প্রতিরোধ গড়ে তোলার জন্য দেহে দেওয়া হয় এরপর আসছে কি এরপর আসছে টিটি তো এটি কিসের জন্য টিটি দেওয়া হয় হচ্ছে টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য এরপর আসছে রেবিস ভ্যাকসিন তো রেবিস ভ্যাকসিন কি জন্য দেওয়া হয় জলাতঙ্ক রোধ প্রতিরোধের জন্য দেওয়া হয় এরপর আসছে কলেরা ভ্যাকসিন তো কলেরা নাম দিয়েই বোঝা যাচ্ছে যে কলেরা প্রতিরোধের জন্য দেওয়া হয় এরপর আসছে স্মল পক্স ভ্যাকসিন তো এটি কিসের জন্য দেওয়া হয় এটি স্মল পক্সের জন্য দেওয়া হয় আর এরপর আসছে এম এম আর তো এটি কিসের জন্য দেওয়া হয় এটি হচ্ছে হাম মামস এবং রুবেলা প্রতিরোধের জন্য দেওয়া হয় এরপর আসছে কি এইচ বি ভি এটি কি দেওয়া হয় এটি হচ্ছে হেপাটাইটিস বি রোগের প্রতিরোধের জন্য দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল দশটা গুরুত্বপূর্ণ টিকার নাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে আর যদি তোমরা এই চ্যানেল নতুন হও এবং ডেলি বেসে এরকম গুরুত্বপূর্ণ এবং এইসব টিকা বা বিভিন্ন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের প্রশ্ন পেতে চাও তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে সাথে যে বেলাইকন আসবে ওটাকে প্রেস করে নেবে বেলাইকনকে প্রেস করলে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের প্রোভাইড করব তো বেলাইকন এনাবেল থাকলে তো তোমরা সেই ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে তোমাদের ফোনের নোটিফিকেশান বাড়ে তাহলে তোমরা সেই ভিডিওটাই খুবই তাড়াতাড়ি দেখতে পারবে তো বন্ধুরা এই ভিডিও এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য